ঠিক আছে তাহলে আজকে আর কি কথা বলবো বলো আজকের মতো থাক অনেকক্ষণ হয়ে গেলো হ্যাঁ আছে আজকে অনেক হয়ে গেল কুড়ি মিনিট মতো হয়ে গেলো পরবর্তী দিনে আমি আবার না কে কতক্ষণ কথা বলবো এক ঘথে কথা বলা হয়ে যাবে শুধু শুধু কথা বলে ক্লাস নেই চলে যাবো চলে যাবো না কত কোল ধরে লাইভ কত কুড়ি মিনিট হলো থাকো অসুবিধা নেই বাট জন হচ্ছে নয় জন হচ্ছে থাকছে না পালিয়ে যাচ্ছে তো তা আমি কি করতে থাকবো না ঝিকে নিয়ে টেনশন নেওয়ার কথা নেই ঠিক আছে জিকেটা তুমি এক কাজ করবে যেটা পিভিএস ইয়ার এর কোশ্চেন গুলো আছে সেগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করো আমিও দিতে শুরু করবো আহ সে ভালো করে পড়ো আর ঝিকে যদি বই থাকে বই থেকে যদি পড়ো তাহলে তো আরো ভালো ওকে ওকে করো না ভালো করে পড়াশোনা করো শুধু যাব না যাবো না বলো কি বলছো আমি শুনবো হাই হাই বিট্টু হ্যাঁ 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 এটা একটা বড় সমস্যা যে টাইম ম্যানেজমেন্টে একটা বিশাল বড় সমস্যা আমারও পেলে মক টেস্ট দিচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসছি ঠিক আছে লাইভে আসবো আমি যে কি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো এই নিয়ে একটা মোটিভেশনের মতো একটা ভিডিও পাঁচ সাত মিনিটে আমি লাইভ নিয়ে আসবো তার আগে আমি সমস্ত কিছু বলে দিবো যে কিভাবে কি করতে হবে ভালো আছি বাচ্চু ভাই বাচ্চুগোসে ভালো আছি আচ্ছা আমি ওরポン গোরাই তোমার এই যে কোশ্চেনটা সেটা আমি রাখলাম যে টাইম ম্যানেজমেন্ট এটা আমি লিখেও রেখে দিচ্ছি যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা ওটা আমি কিন্তু পরবর্তী দিনে আমি ওটা এটা লাইভ নি আসব দেন আমি ভালো করে বলে দেব ঠিক আছে আমি একটু ভালো করে একটা অ্যানালাইসিস করব আরো একটু বেটার করে দেন আমি বলে দেব ঠিক আছে আর এইচআর ডব্লিউপি স্যার আমার কাছে জিআই তে এতটা হচ্ছে আর হিন্দিতে এতটা হচ্ছে কিন্তু জিকে কিন্তু এত এত আহ বেটে ভাইয়া তো ঠিক আছে দেখো এখন যা সময় আছে না অনেক সময় আছে তুমি এখনো সমস্ত কিছুকে মেকআপ করতে পারবে তুমি যে এই যে এই যে করতে পারছো আটটা দশটা আঠারোটা সতেরোটা তো টেনশন করো না একদম টেনশন করো না তোমার যেটাতে মনে হচ্ছে যে তুমি একটু কম পারছো সেটা একটু একটু মন দিয়ে একটু করো হ্যাঁ একটু চেষ্টা করো মনে রাখবো দাদা আমি মনে রাখবো কি বলছো স্যার আপনার কি টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ টেলিগ্রাম গ্রুপ আমার আছে টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই দা ফার্স্ট এড অ্যাকডেমিনামি সার্চ করবে আমরা চ্যানেলের নামে সার্চ করবে দেব টেলিগ্রামে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গুড নাইট গুড নাইট গুড নাইট স্যার ফার্স্ট টাইম एग्जाम দি তো সব কোনো টেনশন করোনা আচ্ছা দাদা আপনি এখানে একটা সৌরভ কি বললো যাই হয়ে চলে গেল মানে দাদা এবার পাস করতেই হবে একদম একদম পাস করতেই হবে একদম তাদা সুবিধার ব্যাচ গুলো করতে পাচ্ছি কিন্তু অনলাইন বই থেকে পাচ্ছি না পারবে পারবে একটু ধৈর্য ধরো সুবিধা আছে মানে তুমি অনলাইন বইয়ের অটোমেটিক পারবে ঠিক আছে একদম টেনশন করো না ঠিক আছে এসএসসিডি क्वेश्चन কি খুব হার্ড হয় না 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 একদম সিম্পল क्वेश्चन হবে একদম সিভিল স্যার আপনার লাইভ স্ট্রিমি লাইভ ব্যাচ ক্লাস করতে হবে 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 কি বলছো হ্যাঁ করব করব স্যার ফার্স্ট টাইমে एग्जाम দিতে যাব খুব ভয় লাগছে ভয় কর দেখো শুভেচ্ছা ভয় লাগবে এটা স্বাভাবিক সমস্ত কিছুকে টেনশন করে না এটা ন্যাচারাল যে তোমার ভয় লাগবে এটা একটা ন্যাচারাল ঘটনা যে ভয় লাগবে ঠিক আছে তো এই নিয়ে কোন টেনশন করা দাদা থেকে বলছি টেনশন হবে বাট তুমি মাথায় এটা রাখো যে কি হ্যাঁ আমি এবার পারবো এবার আমি ফাটিয়ে দেবো পরীক্ষায় আবার তোমাদের মধ্যে এটাই ঢোকানো দরকার আমার ইচ্ছা ছিল যে কি হ্যাঁ তোমরা ম্যাথ পারবে আর এই ধারণাটা দেখো যখন তুমি ম্যাথ পারবে না এই ধারণাটা চলে আসবে না তখন পরীক্ষা ভয় লাগবে না পরীক্ষা হলে যেতে আর ম্যাথই যখন তুমি করে যাচ্ছ না তোমার প্রচুর সমস্যা হয়ে যাবে তো সেই জিনিসটা আমি তোমাদের দাদা আপনার বাড়ি বাড়ি কোথায় আমার বাড়ি আহ মুর্শিদাবাদ স্যার ইউটিউবের প্র্যাকটিস সেট নিয়ে আসো নিয়ে আসবো সব নিয়ে আসবো একটু আমার আমি এক আমার সব যদি চাপিয়ে দাও না তাহলে খুব চাপ হয়ে যাবে কিছু ভয় না শুভেচ্ছা একদম টেনশন করো না একদম থাকো পড়াশোনা করো সমস্ত কিছু ভয় তারাই করে যারা পড়াশোনা করে আমি যেমন টেটের পরীক্ষা দিতে গেছিলাম কোনো ভয় ছিল না কারণ পড়াশোনা এবার করিনি কারণ আগের বার পাশও করেছি পাশ করে বসে আছি কিছু হচ্ছে না তো পড়াশোনা করে জাস্ট এমনি পরীক্ষা দিতে গেছিলাম কারণ কোনো ভয় ছিল না কিন্তু পরীক্ষা করে এর আগের বার যখন পরীক্ষা দিতে গেছিলাম পাশও করেছি কিন্তু ভয় লাগতো যে কি হবে কি হবে তো পড়াশোনা করছো তার মানে ভয় পাচ্ছ তো এটা পজিটিভ সাইন